জানেন যে ব্যাট অ্যাডভাইজার তিরিশে ডিসেম্বর পর্যন্ত কি যারা আবার ভবিষ্যতে পরীক্ষা দিতে চান তাদের জন্য অ্যাপ্লাই করার লাস্ট ডেট এখন একটা জিনিস বলে রাখি একটু পরে আমি ব্যাখ্যা করব যে এইবার আগে কিন্তু একটা বিধান ছিল যে প্রতি ছয় মাস পর পর অ্যাপ্লাই করার সুযোগ ছিল এখন কিন্তু এসারোটা সংশোধন বিধিমালাটা সংশোধন হয়ে এটা উঠে গেছে তার মানে কাস্টম ট্রেনিং একাডেমি যখন চাবে তখন অ্যাডভাইজারের পরীক্ষার জন্য সার্কুলার দিতে পারে আগের এই বিধানটা কিন্তু এখন আর নাই তার মানে দু হাজার বারো সালের পরে কিন্তু আজকে পর্যন্ত পরীক্ষা হয় নাই তার ডিসেম্বর একত্রিশ তারিখেরিয়ারটা কেউ হালকাভাবে নিয়ে না সবাই অ্যাপ্লাই করেন এরপরে কেউ জানে না যে আদৌ পরীক্ষা হবে কিনা অথবা ছয় মাস পরে হবে কিনা এক বছর তার মানে আপনারা এই ডিসেম্বর একত্রিশ তারিখে সবাই যারা যারা পরীক্ষা দিতে আগ্রহী এটা কেরিয়ার নেওয়ার স্বপ্ন থেকে তারা অ্যাপ্লাই করে ফেলেন সবার কাছে কি এটা পরামর্শ আর কি মহাপরিচালক কাস্টমস এক্সাইজ ব্যাট ট্রেনিং অ্যাকাডেমি এই 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 ঠিকানার অনুকূলে পাঁচ হাজার টাকা পেয়ে অর্ডার করবেন আর খুব ভালো করে খেয়াল রাখেন আগের বার কিন্তু এরকম হয়েছিলো সবাই অনেকে লাস্টের দিন অ্যাপ্লাই করেছেন ভাই আপনাকে বসে পোস্টাল ডাকযোগে মানে রেজিস্টার ডাকযোগে এটা পোষাইতে তার মানে আপনি যদি তিরিশ তারিখ করেন তাহলে পোষাবে কবে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আগে সময় থাকতে যেন তিরিশ তারিখের একত্রিশ তারিখের মধ্যে যেন আপনি এটা চট্টগ্রাম মহাপরিচালক কাস্টম এক্সাইস ব্যাট ট্রেনিং একাডেমিতে পোঁছাইতে পারেন এইভাবে কিন্তু অ্যাপ্লাই করবেন আসসালামু আলাইকুম ব্যাট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম কিছুদিন যাবৎ আপনাদের খুব একটা রিকোয়েস্ট বা আগ্রহের কারণে আজকে নতুন একটা ঘোষণা নিয়ে আসলাম আমরা আপনাদের চাহিদার কারণে ব্যাট অ্যাডভাইজার মানে রিয়েল লাইফ ব্যাট অ্যাডভাইজারের দ্বিতীয় বেসের ঘোষণা দিচ্ছি আমাদের এই কোর্সটা শুরু করবে তার আগে আমি বলি এই ভিডিও দেখলে আপনি কী কী জানতে পারবেন এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন হ্যাঁ ব্যাট অ্যাডভাইজার কে আপনি কেন ব্যাট কে কেরিয়ার হিসাবে নেবেন পরীক্ষা দেওয়ার যোগ্যতা পরীক্ষা কখন হবে সিলেবাস কী পাঁচ কত আবেদন করার সময় এবং ফি এবং কীভাবে প্রস্তুতি নেবেন তাহলে আশা করি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আমরা জানেন যে ব্যাট অ্যাডভাইজার মানে রিয়েল নাই ব্যাট অ্যাডভাইজার তিনটা উদ্দেশ্য প্রথমত ব্যাট অ্যাডভাইজার পরীক্ষা আপনি সফলতার সাথে কীভাবে পাশ করবেন তার প্রস্তুতি নেওয়া বাস্তব জীবনে ব্যাট অ্যাডভাইজার হিসেবে কিভাবে কাজ করবেন হ্যাঁ সেটা এবং কাজ কিভাবে পাবেন এবং এবং টাইম টু টাইম কীভাবে এই পরামর্শ দেওয়া যায় এই উদ্দেশ্যে নিয়ে আমরা সাত মাসের একটা কোর্স আয়োজন করি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের পরীক্ষার ডেট পাবলিশড হয়েছে যে জানুয়ারি এক তারিখ থেকে পরীক্ষা হবে তার পাশাপাশি তাহলে আমরা দাবি দাবে আলোচনা করি এর আগে বলে নেই যে আমাদের কোর্সটা সামগ্রী একটু বলে নেই তারপর আপনার ইয়া করি দেখেন আমাদের কোর্সটা শুরু হবে শুধু শুক্রবার ক্লাস হবে কোর্সটা হবে ছয় ব্যাপী প্রতি শুক্রবার রাত আটটা থেকে সাড়ে এগারোটা আর এই কোর্সটা আমরা আয়োজন করেছি এভাবে এটা হবে ছয় ব্যাপী প্রায় পঁচাশি ঘন্টার কোর্স এই কোর্সের ভিতরে আমরা কি করব মূল ব্যাটার বেজার কোর্স আপনারা দেখবেন যে মূল্য সংযোগ করার সম্পূর্ণ শুল্ক আইন মূল্য সংযোগ করা সম্পূর্ণ শুল্ক বিধিমালা এবং এর এস ব্যাখ্যা অ্যাসও তারপরে জিও এগুলি নিয়ে নাম্বার রয়েছে চল্লিশ তাহলে আমরা এই আমাদের কোর্সের মধ্যে প্রতিটা লাইনের প্রতিটা ধারা আপনাদের ব্যাখ্যা করে বোঝাবো এবং ক্লাসের ভিডিও কিন্তু পরে দিয়ে দেবো তাহলে আশা করি যদি আপনার ক্লাসে প্রেজেন্ট থাকেন অথবা কোনো কারণে ক্লাসটা নাও করতে পারেন ভিডিওটা যদি আপনি অফিস টাইমে যাওয়ার সময় অথবা বাসা বসে দেখেন আশা করি আলোচনা শুনলে আপনার কী অনেক সময় কারণ আমরা ভাই এই পরীক্ষা জানা দেবো সবাই এই কর্মজীবী অথবা ব্যস্ত কারো কিন্তু ওইভাবে আসলে সময় সংসার জীবন বাস্তব জীবন ব্যবসায়িক জীবন ঠিক না তাহলে আপনি এই ভিডিওগুলি দেখলে ফাঁকে ফাঁকে কি আপনার হয়তো চর্চাটা হয়ে যাবে এই উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা আইনের ধারা এবং বিধিনি আলোচনা করব এই এ এর পাশাপাশি ওই মুহূর্তে যতগুলো এসারও আছে মানে বাজারে মানে যতগুলো এসারও আমাদের কর্মক্ষেত্রে যদি মানে কন্টিনিউয়াস থাকবে ওই প্রত্যেকটা এসআরও নিয়ে আলোচনা করবো তার পাশাপাশি প্রত্যেকটা জিও প্রত্যেক প্রত্যেকটা এসও প্রত্যেকটা ব্যাখ্যা তার মানে আপনি চল্লিশ নাম্বার সিলেবাস কিন্তু কভার হয়ে যাচ্ছে এর পাশাপাশি বিষয়বিত্তি আলোচনা তো থাকবেই তাছাড়া আমরা এই বিগত সালে যে ব্যাট বাজারে তিনটা পরীক্ষা হয়েছে তার কোশ্চেনগুলি সলভ করব। এবং কাস্টমস ট্রেনিং অ্যাকাডেমিতে যে রাজস্ব কর্মকর্তাদের জন্য যে কোশ্চেনগুলি হয় বিভাগীয় পরীক্ষা ওখানে আমাদের সিলেবাস সাথে রিলেটেড এই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব তাহলে আশা করি আমাদের চল্লিশ নাম্বার ইয়ে হবে এর পাশাপাশি রয়েছে সিলেবাসের মধ্যে আমদানি নীতি আদেশ রপ্তানি নীতি আদেশ হ্যাঁ এবং ইমপোর্ট এক্সপোর্ট দ্য ইমপোর্ট এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট উনিশশো পঞ্চাশ দ্য ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যাক্ট উনিশশো সাতচল্লিশ এই দুইটার উপরে কিন্তু নাম্বার আসছে বিশ তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করবো হ্যাঁ তাহলে আমদানি নীতি রপ্তানি নীতি এই যদি আলোচনা করি তাহলে আপনার ওই ওই আরও বিশ নাম্বার তাহলে চল্লিশ আর বিশ কত হলো ষাট এটা নিয়ে আপনাদের সিলেবাস কভার হয়ে যাবে তার পাশাপাশি কাস্টমসে আছে বিশ নাম্বার কাস্টমসের আইন বিধি এস এগুলি নিয়েও আমরা প্রত্যেকটা চাপটা ওই যে আইনবিধি ভেটের আইনবিধির মতো চাপটা চাপটা আলোচনা করবো তারপর ওই অঙ্কটা কীভাবে দিবেন বিভিন্ন এফে কিউ নিয়ে আলোচনা করব তাহলে আশা করি আশি নাম্বার আপনাদের কি কভার হয়ে যাবে আর এই পরীক্ষায় একশোর ভিতরে পঞ্চাশ পাইলে পাস আর যেহেতু ইংলিশ আর বাংলা এটা আসলে ওইভাবে বাঘ্যরূপে ছেড়ে দিতে হবে যারা ভালো অথবা যারা ইয়ে করে কারণ কি এই দশ নাম্বারের জন্য আসলে চেষ্টা করে আমরা ওইভাবে কি আমরা সিলেবাস কভার করতে পারবো না এই জন্য বিগত সালের এরিয়াগুলো আমরা হয়তো দেখবো এই আশি নাম্বার উপরে চেষ্টা করবো আমরা পঞ্চাশ পাওয়া যায় কি না এবং ইনশাল্লাহ আমরা পাওয়ার চেষ্টা করবো পাবো তারপরে আমাদের মৌখিক কোশ্চেন থাকবে যেহেতু আমরা প্রত্যেকটা দ্বারা প্রত্যেকটা বিধি নিয়ে আলোচনা করবো তারা আপনাদের মৌখিক কোশ্চেনের এরিয়াগুলো হয়ে যাবে যেমন কি আপনি জানতে পারবেন আলোচনার ভিতরে যে নিবন্ধন কী তালিকাভুক্তি কী ঠিক না তারপরে জিরো পার্সেন্ট মানে কি বলে শূন্য আর কি আর একটা প্রথম তিল অব্যাহতি এই যে অব্যাহতি আর জিরো পার্সেন্টের পদ্ধতি কিন্তু জিরো তাহলে এই পার্থক্যগুলি আমরা আলোচনা করলে তাহলে আপনাদের ওই যে মৌখিক পরীক্ষা ইয়াগুলি কি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যদি বলে যে আর কথা কোথায় আসে বলবেন দ্বারা পনেরো কী উপদারা তিন আসে তাহলে এইভাবে কি আমরা আলোচনা করি তাহলে আশা করি ব্যাট বাজারের কোর্সটা আমাদের এই কোর্সের দিতে এভাবে ডিজাইন করা যে আপনি পরীক্ষা পাশ করবেন পাশাপাশি কাজ করবেন এবং কি টাকাও ইনকাম করবেন তাহলে আশা করি বুঝতে পারছেন তাহলে ট্রেনিংয়ের বিস্তারিত কি নিচে দেওয়া আছে আর এই ট্রেনিংয়ের সাথে আমরা এই বইগুলি আপনাদের যেমন মাহবুস স্যারের এই ব্যাটের যে বইটা পঞ্চম সংস্করণ কাস্টমস বিধি যেখানে আপনার কাস্টমসের আইন বিধি এবং আমাদের ইনকাম এক্সপোর্টের মানে আমদানি নীতি রপ্তানি নীতি এটা কভার করে যাবে মানে এখানে ব্যাটের যে সিলেবাসটা আছে এটাই বইতে কভার হয়ে যাবে আর এই কাস্টমস বইয়ের আপনি আমদানি নীতি রপ্তানি নীতি তারপর ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট এবং ফরেন এক্সচেঞ্জ অ্যাক্ট এটা পেয়ে যাবে তার মানে এখানে চল্লিশ নাম্বারের সিলেবাস এখানে চল্লিশ নাম্বার আশি নাম্বার কভার হয়ে গেল এর পাশাপাশি আমরা এডিস এইটটা ইউজ করবো কারণ এখানে ওই যে বিভাগীয় কর্মকর্তাদের জন্য যে জাতীয় রাজস্ব বোর্ডের যে পরীক্ষা এখানে এই পোস্টেরিয়াগুলি আসে এর পাশাপাশি আমরা এইসিস কোর্টের রিপোর্টটা আপনার আপনাদের দেবো কারণ কি এটা আমাদের বাস্তব কাজের জন্য কী কাজে লাগবে কারণ এখান থেকে একটা অঙ্ক আসতে পারে তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন আর আমাদের কোর্স ফি হচ্ছে দশ হাজার টাকা আর ক্লাস হবে রাত আটটা থেকে এগারোটা তিরিশ প্রতি শুক্রবার আর ছয় দিন আপনারা প্র্যাকটিস করবেন আর ভিডিও ভিডিওগুলি ক্লাসে পরে আমরা দিয়ে দেব আর কি তাহলে এছাড়া যদি জানতে থাকে তাহলে আমাদের স্ক্রিন নাম্বার এখন তাহলে আলোচনা করি ব্যাট কি দেখেন আপনারা তো দেখেন যে ইনকাম ট্যাক্সে যারা কাজ করে তাকে আমরা ইনকাম ট্যাক্স আর বা আইটিপি বলি ঠিক না যারা সিএ রিপোর্ট করে তাদের চার্টার অ্যাকাউন্টেন্ট বলি যারা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বলি যারা কী কস্টিং নিয়ে কাজ করে অথবা এই ফিল্ডে কাজ করে তারা চার্টার সেক্রেটারি তখন তেমনি ব্যাট অ্যাডভাইজারকে একটা বিশেষায়িত ডিগ্রি আপনি যেমন চার্টার অ্যাকাউন্টেন্ট কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট চার্টার সেক্রেটারি এবং অ্যাডভোকেট ব্যারিস্টার এরা যারা সমাজে উঁচু স্তরে মাথা উঁচু করে দাঁড়ায় তেমনি আপনিও কি ব্যাট অ্যাডভাইজার হয়ে একটা কোম্পানির অ্যাডভাইজার উপদেষ্টা হিসাবে কাজ করতে পারবে এটা কোনো চাকরিটা স্বাধীন পেশা এবং এই অ্যাডভাইজার লাইসেন্স পেলে আপনি যেমন নিজের চেম্বার খুলতে পারবেন তেমনি পাশাপাশি হাইকোর্টের আপিলার ট্রাইব্যুনালে আপনি ব্যাট সংক্রান্ত মামলা নিয়েও কি কাজ করতে পারবেন মানে কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন আর এটা কোনো নয়টা বাসটা ডিউটি না হ্যাঁ কেউ যদি চান যে আমি ব্যাট লাইসেন্স পাওয়ার পরে হেড অফ ব্যাট হেড অফ ইয়া হিসাবে কাজ করবেন কোনো ডিপার্টমেন্টে ব্যাটের হেড হিসেবে ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার তার পাশাপাশি আপনি নিজেও কি আইনগতভাবে একটা কনসালটেন্সি ফার্ম দিয়ে কি কাজ করতে পারবে এর পাশাপাশি আপিলার ট্রাইব্যুনালে আপনার অ্যাডভোকেটের লাইসেন্স লাগবে না যে ব্যাট অ্যাডভাইজার হলে আপিলার ট্রাইব্যুনালে আপনি কি ব্যাট সংক্রান্ত মামলা মোকাদমা মানে কি আপিলার ট্রাইব্যুনালের মধ্যে কাজ করতে পারেন তাহলে ব্যাট অ্যাডভাইজার হচ্ছে স্বাধীন পেশা এখন আপনি যদি নিজে এই চাকরি নিয়ে আপনার ভালো লাগেন আপনি নিজেই স্বাধীন হতে চান আরও অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিজের একটা চেম্বারের স্বপ্ন দেখেন স্বাধীনভাবে এটাকে পেশা নিতে হবে তাহলে আপনি এই ব্যাট অ্যাডভাইজার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষা দেওয়ার যোগ্যতা দেখেন ব্যাট অ্যাডভাইজারের যে পরীক্ষা দেওয়ার যোগ্যতা আপনাদের তারপরে ফার্স্ট টাইম বলে দিই এটা হচ্ছে মাহুস স্যারের যদি আপনার কাছে পঞ্চম সংস্করণের বইটা থাকে ওই বইয়ের হচ্ছে এক হাজার তেত্রিশ নাম্বার পেজ অন্য সব সব রাইটারের বই পাবেন আরেকটা হলো এটার অ্যাসার হচ্ছে উনষাট নাম্বার মুষক মুষকের আগে উনষাট লেখা আর কি তাহলে এই মুষ মূল্য মূষক পরামর্শক লাইসেন্স বিধিমালা দুই হাজার উনিশ এটাকে আমরা ব্যাট অ্যাডভাইজারের মানে মূষক পরামর্শক লাইসেন্স বিধিমালা বলে থাকি এখন এই বিধিমালায় বলা আসছে যে পরীক্ষা দেওয়ার যোগ্যতা বিধি এই বিধির বিধি উপবিধি তিন এ বলা আসছে যে আপনাকে ব্যাট অ্যাডভাইজারে পরীক্ষা দিতে হলে বাংলাদেশের নাগরিক হতে হবে আশা করি আপনাদের সবাই একটা আছে তার পাশাপাশি আপনাদের বয়স পঁচিশ বছর হতে হবে এবং কি গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে এটা হলো নর্মাল সবার জন্য ডিগ্রি আরেকটা কথা বলা আছে যে আপনি যদি চার্টার সেক্রেটারি চার্টার অ্যাকাউন্টেন্ট বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হন তাহলে আপনাকে কি পরীক্ষা দেওয়া লাগবে না মানে আপনি অ্যাপ্লাই করলে কি অটোমেটিক আপনি ইয়ে পেয়ে যাবেন মানে সার্টিফিকেট পেয়ে যাবেন আর যদি জাতীয় রাজস্ব বোর্ডের যে মানে নবম গ্রেডে নিম্নে নহে এমন এমন ডিপার্টমেন্টে যে কর্মকর্তা হন তাহলে কি পাঁচ বছর চাকরি করে অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে তার মানে এই চার্টার অ্যাকাউন্টেন্ট কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট চার্টার সেক্রেটারি এবং কি সাবেক কর্মকর্তা পাঁচ বছরের যদি অভিজ্ঞতা থাকে তারা কি পরীক্ষা শেষে পরীক্ষা ছাড়াই কি তারা সার্টিফিকেট পেয়ে যাবে আর যারা সাধারণ গ্র্যাজুয়েশন করেছেন আপনি সায়েন্স হন কমার্স হন আর্টস হন কোনো সমস্যা নেই আপনি কি পরীক্ষা অ্যাপ্লাই করতে হবে আশা করি তাহলে বুঝতে পারছেন পরীক্ষার যোগ্যতা তারপরে পরীক্ষা কখন হবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখেন যে আপনারা জানেন যে অলরেডি সার্কুলার হয়েছে ডিসেম্বর একত্রিশ তারিখ ব্যাটের বেজারে পরীক্ষার ডেট কিন্তু এখানে আগে যে এসআরও ছিল এই এসআরওটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছে হুম আগের এসআরওর বিধি ছয়ে বলা ছিল যে ছয় মাস অন্তর অন্তর জাতীয় রাজস্ব বোর্ডে কি অ্যাপ্লাই করা যাবে পরীক্ষার জন্য কিন্তু এবার সংশোধনের পর বলা আছে বিধি বিধি উপবিধি ছয়ে যে জাতীয় রাজস্ব বোর্ড সার্কুলার দিবে তার মানে দুই হাজার বারো সালে পরে কি আজকে মতো পরীক্ষা হয় নাই দুই হাজার উনিশ সালে যারা অ্যাপ্লাই করছে তাদের পরীক্ষা হবে ডিসেম্বরের সরি জানুয়ারির এক তারিখে কিন্তু যে আপনাদের পরীক্ষা ডেট দিবে এরপরে আবার যদি চট্টগ্রাম ট্রেনিং একাডেমি মনে করে যে তিন মাস আর একটা পরীক্ষা আয়োজন করবে তার মানে আগে যে বছর বছর পরীক্ষার একটা বাধ্যবাধকতা ছিল এটা কিন্তু নাই তার মানে এখনও সুযোগ আছে আজকে তেইশ তারিখ যারা এই ভিডিওটা দেখতেছেন আপনার দ্রুত পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেন কারণ কি আগে যেমন বছর বছর পরীক্ষার একটা সুযোগ ছিল এখন কিন্তু নাই তাহলে এই সুযোগটা কেউ মিস করেন না যে সবাই কি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আমি পরীক্ষার বিস্তারিত একটু আস্তে আস্তে বলতেছি তাহলে কারণ এরপরে পরীক্ষা কবে হবে আমরা আদৌ জানি না ঠিক আছে তাহলে এই সুযোগটাকে ইয়ে করি না কারণ এখানে একটা পরিবর্তন আসছে সবাই লেটেস্ট এসারটা দেখার চেষ্টা করবে এসআর নাম্বারটা আমি টাকা বলেছি তাহলে পরীক্ষা কখন হবে এই যারা দুই হাজার উনিশ সালে অ্যাপ্লাই করেছিলেন তাদের পরীক্ষা হবে জানুয়ারি এক তারিখ আর যারা এখন অ্যাপ্লাই করবেন তাদের পরীক্ষা হয়তো এরকম আছে যে মার্চ এপ্রিল মে জুন এর মধ্যে হয়ে যেতে পারে ঠিক আছে কারণ যেহেতু ব্যাট অনলাইন চলে আসছে এখন বাজারে বাজার বারো সালে পরে সরকার কোনো অ্যাডভাইজার লাইসেন্স দেয় নাই এ সরকারও চাচ্ছে কি অ্যাডভাইজার আইনগত বৈধতা নিয়ে বা তাদের সার্টিফিকেট নিয়ে কি কাজ করুক তাদের জাতীয় রাজস্বরাও চাচ্ছে যে অ্যাডভাইজাররা যাতে কাজ শুরু করে তাহলে এই জন্য পরীক্ষাটা কিন্তু তাড়াতাড়ি হবে দ্বিতীয়ত হলো সিলেবাস ব্যাট অ্যাডভাইজার পরীক্ষার জন্য আমি সিলেবাসটি আলোচনা করেছি মূল্য সংযোগ কর ও সম্পূর্ণ শুল্ক আইন ও বিধিমালা এর এর উপরে নাম্বার হচ্ছে চল্লিশ সাধারণ গণিতের উপরে দশ বাংলা ও ইংরেজির উপরে দশ তারপর কাস্টমস অ্যাক্ট ও বিধিমালা এগুলির উপরে পঁচিশ আমদানি নীতি রপ্তানি নীতি ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যাক্ট এবং ইনপোর্ট এক্সপোর্ট ইনপোর্ট এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট এর উপরে পঞ্চাশ মোট একশো নাম্বারের পরীক্ষা হবে এর মধ্যে আপনি যদি পঞ্চাশ পান তাহলে আপনি লিখিত পরীক্ষা পাস করবেন আর পঞ্চাশ নাম্বার হবে ভাইবা আর লিখিত পরীক্ষাটা হবে তিন ঘন্টা পঞ্চাশ নাম্বার ভাইভা তার মানে লিখিত পরীক্ষায় একশোতে পঞ্চাশ পাইলে পাস ফিফটি পার্সেন্ট নাম্বার আর ভাইভা পঞ্চাশ নাম্বার ওইখানে পঁচিশ পাইলে পাস তাহলে এটা হলো কি আপনার ইয়ে আবেদনের সময় আমি অলরেডি বলেছি আপনাদের যে ডিসেম্বরের একত্রিশ তারিখে তারা সবাই অ্যাপ্লাই করেন আর আগে যারা দুই হাজার উনিশ সালে অ্যাপ্লাই করেছিলেন তাদের ফি ছিল দশ হাজার এখন করা হয়েছে পাঁচ হাজার তাহলে আশা করি আপনাদের মনে যে কৌতূহল ছিল এটা জানতে পারছেন যে ব্যাট বেজার কে হবেন হ্যাঁ ব্যাট বেজারের পেশা আসলে বা ডিমান্ড কীরকম পরীক্ষা দেওয়ার জন্য আপনার কী যোগ্যতা লাগবে পরীক্ষা কখন হবে পরীক্ষা অ্যাপ্লাই কীভাবে করবেন ইয়া করবেন তা এছাড়া বিস্তারিত জানতে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে ফর্ম অনেক ফর্ম নিয়ে হয়তো বিভ্রান্ত হচ্ছে ফর্মটা কোথায় পাবো তাহলে আমি এই যে ভিডিও নিচে ডিসক্রিপশন লিখে আমি ফর্মটা দিয়ে দেবো আপনারা এখানে কি হোয়াটস কপি নিয়ে নেবেন আর যদি ফন্ড কখনও ওপেন না হয় ফন্ড হচ্ছে সুতিনি যে আপনি ফাইলে ঢুকে সুতিনি ওএম ওএমজি দিলে কি ফোনটা ঠিক আছে অনেক সময় অনেক কম্পিউটার না থাকার কারণে ফন্ডটা ভেঙে আসে তাহলে আশা করি সবাই এই ব্যাটেড বেজার পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং অ্যাপ্লাই করবেন আর কেউ যদি মনে করেন যে না চাকরি কর্মজীবনে এত ব্যস্ত যে এখন সময় পাচ্ছেন না যে এটা প্রস্তুতি নেওয়ার জন্য তাহলে আপনি আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন আমাদের কোর্সটা শুরু হবে জানুয়ারির পনেরো তারিখ থেকে প্রতি শুক্রবার ক্লাস হবে রাত আটটা থেকে সাড়ে এগারোটা আর বিস্তারিত জানতে আপনার ডিসক্রিপশানে দেখেন আমরা কি তারপরে আর ক্লাসের আমি অলরেডি আলোচনা করেছি যে আমরা একেবারে প্রত্যেকটা ধারা এবং বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং রিয়েল লাইফ উদাহরণ নিয়ে আলোচনা করব এর পাশাপাশি আমরা কি ক্লাসের ভিডিওগুলি আপনাদের দিয়ে দেবো এছাড়া পরীক্ষার আগে আমরা বিভিন্ন রকম কী এক্সারসাইজ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবো আশা করি কোর্স করলে বাসে আপনার আলাদা পড়া লাগবে না অতটুকু অন্তত আশা করি যে তাহলে আপনারা যারা যারা ভিডিওটা লাইক শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা যারা পরীক্ষা দিতে আগ্রহী খুব দ্রুত কি ইয়ে মানে পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এবং কী অ্যাপ্লাই করে ফেলুন কারণ শেষ দিনের জন্য কেউ বসে থাকেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আর এর পাশাপাশি আপনারা ব্যাট সম্পর্কে যদি কৌতূহল থাকে তাহলে দেখেন আমাদের ফেসবুকে ব্যাট স্কুল নামে একটা পেজ আছে ওইখানে আপনি লাইক দিয়ে থাকতে পারেন তারপরে আমাদের ব্যাট স্কুলে একটা গ্রুপ আছে হ্যাঁ ব্যাটারি স্কুল একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানেও কি আপনি অংশগ্রহণ আমাদের বিভিন্ন রকম ফ্রি ট্রেনিং অথবা ফ্রি ইয়াতে অংশগ্রহণ করতে পারেন এর পাশাপাশি ব্যাট ডক্টর নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল এবং পেজ এবং গ্রুপ আছে ওইখানে আপনি ব্যাট সংক্রান্ত রকম পোস্টের উত্তর পেতে পারেন তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের সাথে কীভাবে সাথে থাকবেন এছাড়াও আমার আপনারা আমাদের অফিসেও যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেসের রূপায়ণ করিম টওয়ারে লিফ্টের ফিফথ সিক্স ফ্লোর আর বিস্তারিত কি ভিডিওর স্ক্রিনে এবং নিচে দেওয়া আছে সবাই ভালো থাকবে সবাইকে সুস্থ রাখো খোদা হাফেজ সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের সাথে যোগাযোগ করতে জিরো ওয়ান এই নম্বরে ফোন করতে পারেন অথবা মেইল করতে পারেন ইনফো অ্যাট দ্য রেট স্কুল ডট কম